সুরক্ষা সামগ্রী বিতরণের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তেজস্বী নেত্রী সংগ্রাম আন্দোলন সব মিছিলের অগ্রভাগে যিনি থাকেন, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এখানে উপস্থিত রয়েছেন। তিনি এই অঞ্চলের কৃতি সন্তান, কিন্তু তিনি জাতীয় নেতা, সারা দেশেরই একজন এই দুঃসময়ে সোচ্চার থেকেছেন। শত জুলুম নির্যাতনের মধ্যেও তাকে বিচ্যুত করতে পারেননি, অত্যন্ত সোচ্চার কণ্ঠ, অনন্য বাগ্মী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গর্ষচন্দ্র রায় এখানে উপস্থিত রয়েছেন। অনুজ প্রতিম কিন্তু এদেশের অত্যন্ত যোগ্য চিকিৎসক, দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক এখানে উপস্থিত রয়েছেন, একজন দক্ষ সংগঠক, বিএনপির ঢাকা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম এখানে উপস্থিত রয়েছেন। আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ অনুজ প্রতিম, ছাত্র জীবনের সহকর্মী অ্যাডভোকেট সেলিম উপস্থিত রয়েছেন, যুবদলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, যুবদলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন নান্নু এখানে উপস্থিত রয়েছেন, আরও নেতৃবৃন্দ যারা এখানে আছেন, স্থানীয় নেতৃবৃন্দ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে উদ্বোধক করেছেন আজকে এই অনুষ্ঠানের, আসলে মূলত অনুষ্ঠানটি এলাকার মানুষের কাছে দলের পক্ষ থেকে করোনার যে সুরক্ষা সামগ্রী বা প্রয়োজনীয় যে ওষুধপত্র বিতরণ, এটার জন্য যে হেলথ সেন্টার করা হয়েছে বিভিন্ন উপজেলায় জেলায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যার বরিষ্ঠ নেতৃত্বে এবং যার নির্দেশনায় পরামর্শে আজকে সারা বাংলাদেশে বিএনপি আলোড়ন তুলেছে এই এই কর্মসূচির মধ্যে দিয়ে। আমি গতকালকেও বলেছি, বিএনপি সরকারের হুমকির মুখোমুখি, যে কোনো মুহূর্তে মিথ্যা মামলায় যে কাউকে গ্রেপ্তার করতে পারে, আমাদের যে কোনো তরুণ কর্মীর লাশ ধান ক্ষেতের মধ্যে পড়ে থাকতে পারে, আমাদের যে কোনো তরুণ কর্মী গুম হয়ে যেতে পারে। সরকারের এই বিভীষিকার মধ্যেও মানুষের পক্ষে, জনগণের পক্ষে, বৈশ্বিক মহামারীর এই তাণ্ডবের পক্ষেও বিএনপির নেতা কর্মীরা বসে নেই। আপনারা দেখেছেন জাতিসংঘ থেকে 35 জন নেতার, গুম হওয়া নেতার তালিকা চেয়েছে, ইলিয়াস আলী চৌধুরী আলম সহ তালিকা চেয়েছে এরই মধ্যে। তারপরে বাংলাদেশ সঠিকভাবে চলছে না, বাংলাদেশ এক বিভীষিকা, এটা এরা আজকে যারা ক্ষমতায় আছেন তখন থেকেই শুরু হয়েছে। যে দেশে গণতন্ত্রের বদলে মুখ বদলে সত্য উচ্চারণের বদলে, যেখানে গুম খুন বিচার বহির্ভূত হত্যা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে থাকে, সেখানে বিরোধী দল মানুষের পক্ষে, জনগণের পক্ষে কিভাবে দাঁড়াবে? তারপরেও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে, নির্দেশে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আজকে কেউ বসে নেই। এত হুমকির মুখেও, এত আতঙ্কের মুখেও আমাদের কোনো নেতা কর্মী বসে নেই। গতকাল গাজীপুরে, তার আগে মানিকগঞ্জে, তার আগে বাংলাদেশের কোনো না কোনো উপজেলায়, কোনো না কোনো জেলায় এই হেলথ সেন্টার উদ্বোধন করছেন আমাদের নেতারা এবং সেখানে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে। গত কয়েকদিন আগে আপনার মন্ত্রিপরিষদ ঘোষণা করেছে লকডাউন তুলে দেবেন, আগামী বুধবার থেকে লকডাউন তুলে দেবেন, অর্থাৎ আজকে থেকে লকডাউন থাকবে না। এপ্রিল মাসে বললেন যে সীমিত আকারে দেওয়া হবে, তারপরে বললেন লকডাউন দেবেন, তারপরে বললেন কঠোরভাবে লকডাউন দেবেন, তারপরে বললেন আরও কঠোরভাবে লকডাউন দেওয়া হবে। এপ্রিল মাসে যখন বললেন তখন দিনে 50 জন লোক মারা যাচ্ছিল,
আক্রান্তের সংখ্যা ছিল 700-800। আর মন্ত্রিপরিষদের যেদিন ঘোষণা দিলেন সেদিন সেই আগের দিনই 241 জন লোক মারা গেছে। এটা সরকারি হিসাব, এখানে বেসরকারি হাসপাতালে কত মারা যাচ্ছে, গ্রামে গঞ্জে কত মারা যাচ্ছে, এইটার হিসাব কিন্তু এর মধ্যে নেই। এটা সরকারি পরিসংখ্যান, সেটাই দিয়েছেন 241 জন এবং 7000-এর উপরে আক্রান্ত। যখন আরো কঠোর লকডাউন দেওয়ার কথা সেই সময় তারা বললেন এটা তুলে দেওয়া হলো, তুলে দিতে গিয়ে সেই দিনের ঘটনা এটা। আর যখন 50 জন মারা যাচ্ছে তখন তারা লকডাউনের ঘোষণা করলেন। অর্থাৎ একটি সরকার তার যদি জনগণের প্রতি কোনো অ্যাকাউন্টেবিলিটি না থাকে, কোনো দায়বদ্ধতা না থাকে, তখন যা খুশি তাই করতে পারে। এই নিয়ে তারা কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, তারা শুধু নিজের বিষয়টা দেখার চেষ্টা করেছে। ভারত বলেছে রপ্তানি বন্ধ করে দিবেন, ভারত রপ্তানি বন্ধ করে দিলে এরপরে কি পদক্ষেপ নেবে এটি এই সরকার জানে না। এই থামেন না ভাই, প্লিজ একটু প্লিজ। তারা কি পদক্ষেপ নেবেন, কি নেবেন? আজকে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি দায়িত্বশীল সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত। যেখানে দায়িত্বশীল সরকার রয়েছে সেখানে আমরা দেখেছি করোনা ঢুকতে পারেনি। আফ্রিকার অনেক দেশ আছে যেখানে করোনা ঢুকতে পারেনি, আজকে হংকং, আজকে থাইল্যান্ড, আজকে ভিয়েতনাম, সেখানে করোনা প্রচণ্ডভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। অথচ আমাদের এখানে অনেক পরে করোনা আসছে, এই যে কোভিড-19 আমাদের এখানে অনেক পরে আক্রমণ করেছে। অথচ অন্য দেশের অভিজ্ঞতা নিয়ে এই সরকার পদক্ষেপ গ্রহণ করতে পারতেন কিন্তু গ্রহণ করেননি। কারণ এমন একজন স্বাস্থ্যমন্ত্রী বসিয়েছেন, এমন অথর্ব স্বাস্থ্যমন্ত্রী, যে করোনা কি, করোনার জন্য প্রতিকার কি করতে হবে, করোনা মোকাবেলার জন্য কোনো ন্যূনতম ধারণা যদি তার থাকত তাহলে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যেত। তিনি বলেন আমার কি করার আছে, এই কথা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন। আজকে দাতাদের দেওয়া ভেন্টিলেটার, আজকে দাতাদের দেওয়া আপনার 1400টি অক্সিজেন কনসেন্ট্রেটর, সেটা আপনার বিমানবন্দরে পড়ে আছে। তাহলে বুঝুন কত অব্যবস্থা, কত ধরনের আপনার দুর্নীতি। যে আজকে যেখানে অত্যন্ত জরুরি অক্সিজেন কনসেন্ট্রেটর, আজকে ভেন্টিলেটর যেটি দাতাদের টাকায় আপনার দেওয়া হয়েছে, সেটি আজকে 10 মাস ধরে বিমানবন্দরে পড়ে আছে। তাহলে এই সরকারের দায়িত্ব দেখুন, এই সরকারের মন্ত্রীদের দায়িত্ব দেখুন। এবং এই স্বাস্থ্যমন্ত্রী এবারের বাজেটেও যতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে এই করোনা মোকাবেলার জন্য সেটাও খরচ করতে পারেনি। সুতরাং আজকে এই কোভিড-19-এ যারা আক্রান্ত হচ্ছেন, যারা আধুনিক চিকিৎসার সুবিধা পাচ্ছেন না, আধুনিক চিকিৎসা কোথায় আছে বাংলাদেশে? দুই একটি প্রাইভেট হাসপাতালে, আপনার সরকারি হাসপাতালগুলোকে নিয়ে, আর মফস্বলগুলোতে তো ভয়ঙ্কর অবস্থা, ওখানে আইসিইউ বলেন, আর করোনা মোকাবেলার জন্য না আছে কোনো ওষুধ, না আছে কোনো এক্সপার্ট, কোনো ডাক্তার, ডাক্তাররাও মারা যাচ্ছে। তো এই 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 পরিস্থিতি চলতে পারে না, কারণ একটি দায়িত্বহীন সরকার থাকলেই কেবলমাত্র দেশে এই ভয়াবহ পরিস্থিতি হয়। বড় বড় কথা বলছেন মন্ত্রীরা কিন্তু কাজের কাজ কিছুই করছেন না, কোনো কাজই করছেন না। ওনারা বলছেন যে ইয়ের কি বলে যে একের পর এক কল কারখানা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আজকে সব তারা খুলে দেবেন, এবং পরাক্রমে তারা ইয়ের কি বলে যে আরো অন্যান্য প্রতিষ্ঠান খুলে দিবেন, শুধু স্কুল আর বিশ্ববিদ্যালয় খোলা যাবে না। কিন্তু আমরা ইউরোপে দেখেছি স্কুল এবং বিশ্ববিদ্যালয়, প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় তারা সেখানে খুলেছেন তাদের সার্বিক নিরাপত্তা দিয়ে, ছেলেদের যাতে শিক্ষাজীবন ধ্বংস না হয় সেই কাজটি সবচাইতে আগে তারা করেছেন। কিন্তু আমাদের সরকার সেটি করছেন না, তারা করছেন যে এখন তো কোনো উপায় নাই, এই সরকারের বন্ধু রাষ্ট্রগুলি তারাও রপ্তানি বন্ধ করে দিয়েছে, এখন করবে কি, পোশাক খাত বাধ্য হয়ে আপনার চালু করতে হয়েছে, এখন অন্যান্য সেক্টর থেকে চাপ বেড়েছে, তো এখন তড়িঘড়ি করে লকডাউন তুলে ফেলছে। অথচ
যে সময় লকডাউন দিয়েছেন সেই সময় মৃতের সংখ্যা ছিল কম, এখন গড়ে 200 জন লোক মারা যাচ্ছে। এটা যারা দিনের ভোট রাত্রি করে, যারা নিশিরাতের সরকার, তারাই এই অব্যবস্থাপনা করতে পারে, অন্য কেউ এটা করতে পারে না। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে আজকে আমি যেটা দেখছি মোটামুটি বেশ পর্যাপ্ত এই ঔষধ এবং এই করোনা মোকাবেলার জন্য ন্যূনতম যতটুকু প্রয়োজন এটির ব্যবস্থা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বিশেষ করে এখানে আপনাদের কৃতি সন্তান এদেশের জাতীয় নেতা বাবু ভাস্বরচন্দ্র রায়ের নেতৃত্বে এখানে যে ওষুধপত্র সংগ্রহ করা হয়েছে, আমার মনে হয় যে আক্রান্ত মানুষের জন্য যথেষ্ট পরিমাণ এখানে ওষুধ আছে এবং পরবর্তী পর্যায়ে আরও সরবরাহ তারা করতে পারবেন। আমি আশা করি এই প্রচেষ্টার মধ্যে দিয়েই এই এলাকাতে একটি, আমার মনে হয় করোনা মোকাবেলার ক্ষেত্রে সামাজিকভাবে জনগণের মধ্যে থেকেই একটি প্রতিরোধ গড়ে উঠবে। কারণ যেখানে সরকার ব্যর্থ হয়, যেখানে সরকার তার সকল পদক্ষেপ আপনার ব্যর্থতায় পর্যবেসিত হয়, মিথ্যার বেশাতি দিয়ে তারা মানুষকে বিভ্রান্তি করেন, তখন জনগণের মধ্যে এবং কি বলে সামাজিকভাবেই এই বৈশ্বিক মহামারী মোকাবেলা করার উদ্যোগ গ্রহণ হয়। বিএনপির হাসপাতাল নেই, বিএনপির হাজার হাজার কোটি টাকা নেই। আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা নিজেদের পকেট দিয়ে এই যে সিলিন্ডার, এই যে ওষুধ, এগুলো করেছেন। সরকারের অনেক কিছু আছে, টাকা ওনারা যেমন বরাদ্দ করতে পারেন, টাকা দিতে পারেন, নিজের পকেট ভারী করতে পারেন, এগুলোর বহু সুযোগ আছে। এবং এই এই নিজেদের পকেট ভারী করার কর্মসূচিটাই অত্যন্ত সুচারুভাবে করেছেন এই আওয়ামী লীগের সরকার। আপনারা দেখুন, লাইনে দাঁড়িয়ে টিকা নিতে পারছে না মানুষ, আর আওয়ামী নেতাদের অফিসে গিয়ে টিকা দিয়ে আসছে। আপনার রাজশাহী, তারোরে আর চট্টগ্রামে এরা কত বড় অনাচারকারী, যেখানে জনগণের টিকা দেওয়ার জন্য ভোর 5টা থেকে 9টা থেকে টিকা দেবে, ভোর 5টা থেকে মানুষ দাঁড়িয়ে আছে। একটা টিকা কেন্দ্রে 300 থেকে 350 জন টিকা দিতে পারে, অথচ এখানে 5 গুণ টিকা দেওয়ার জন্য মানুষ নিজের বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য তারা সেখানে জমায়েত হচ্ছে, অথচ এই ব্যাপারে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আজকে টিকা কেন্দ্রগুলো সংক্রমণ থেকে মুক্ত হওয়ার চাইতে আরো বড় করে সংক্রমণের একটা মানে পরিবেশ তৈরি হচ্ছে সেই জায়গায়। এই হচ্ছে অনাচার এই সরকারের। তাই বন্ধুরা, আমার আবির মনে হয় যে প্রচেষ্টা বিএনপি নিজের উদ্যোগে করছে, এটা অত্যন্ত প্রতিকূলতার মধ্যেও এটা করেছে, শেষ দিন পর্যন্ত করবে, এবং অসহায় মানুষ, করোনায় আক্রান্ত মানুষের পাশে বিএনপি থাকবে, এই বলে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছে। ধন্যবাদ।